আচ্ছা বলেন তো, শাহজালাল রহমতুল্লাহ কি বঙ্গোপসাগর চুল্লি আইসে? কোথা থেকে আসছে? আরব থেকে। সব কয়জন অলি আরব থেকে আসলো। তা আরব থেকে আসার পরে তারা 800 বছর আগে থেকে নামাজ নিয়ে আসলো, সেই নামাজ হইল না, নতুন করে তুমি সৌদি আরব থেকে ঘুরে এসে নামাজ শিখিয়ে দিলে। হ্যাঁ, ফেতনাবাদ, ফেসাদবাদ আমার মসজিদে এসে ভেজাল বদাইলা, আমার মসজিদে এসে শয়তানি শুরু করছো। কারণটা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, ইমাম মুসল্লির মধ্যে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, এলাকায় এলাকায় ঝগড়া, এগুলি সব করবে শয়তানের দালাল। মানব সৃষ্টি করার সময় ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানব, আমি আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই। কার প্রতিনিধি? না না, একসাথে বলেন, কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। যারা তারা ঘুষ খায়, আল্লাহর প্রতিনিধিরা সুদ খায়, আল্লাহর প্রতিনিধিরা যৌতুক নেয়, আল্লাহর প্রতিনিধিরা মানুষের হক মারে, আল্লাহর প্রতিনিধিরা মানুষের রক্ত চুষে খায়, আল্লাহর প্রতিনিধিরা চুরি করে, আল্লাহর প্রতিনিধিরা আল্লাহর নামাজ রোজা ছেড়ে দেয় না, কখনোই না। আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাঠান। ফেরেশতারা উত্তর দিল, কাদু আতাজআদু ফিহা মাইয়ুফসিদু মাইয়ুফসিদু, বড় আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা খালি ফ্যাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে, ঝগড়া বিবাদ বাঁধাবে? বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে ক্লিকবাজ নাই। আসতে ঠিক করলেন কে? জোরে কর। আমি কি মিথ্যা কথা বলতেছি? তাহলে ফেরেশতারা কিন্তু বলে নাই যে আল্লাহ নামাজ পড়বে না, রোজা রাখবে না, এটা কয় না। ফেরেশতারা কইছিল, আল্লাহ এমন জাতি ভাটাবা এদের ভিতরে ক্লিক বাজার, ক্লিক কোনু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, স্বামী স্ত্রীর মধ্যে ফ্যাসাদ, সমাজে সমাজে ফ্যাসাদ, দেশে দেশে ফ্যাসাদ, কোনায় কোনায় ফ্যাসাদ, গ্রামে গ্রামে ফ্যাসাদ, রাষ্ট্রে রাষ্ট্রে ফ্যাসাদ, দেশে দেশে ফ্যাসাদ, রাজনৈতিক ফ্যাসাদ, অর্থনৈতিক ফ্যাসাদ, ধর্মীয় ফ্যাসাদ। 800 বছর ধরে ঠিক মতোই নামাজ আমরা পড়লাম, কারণ শাহজালাল ইয়ামানি ভুল নামাজ জানে নাই। শাহজালালের জুতা যদি এক পাল্লায় রাখা হয়, যারা আজকে আমাদের মধ্যে ফেতনা ফ্যাসাদ বাঁধাইতেছে, ওখানে আর এক পাল শাহজালালের জুতার ওজনের সমান হবে না। আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন, শাহজালাল হক না বেহক? অলি কি অলি না? তিনি যে আল্লাহর অলি আপনাদের সন্দেহ মন্দ আছে? যদি না থাকে তাহলে 800 বছর আগে যাহা আনছে আমরা তাহাই মানতেছি, নতুন করে সৌদি আরবের ওই মোল্লার ফতোয়া মানার টাইম না। বুঝলে? বুঝবো তা? বুঝে যা। হযরত শাহজালাল ইয়া মানে মুজাররদী ডাকতে বলে, কে আছো? জীবনে আসরের নামাজ কাজা করো নাই? একজন হাত বাড়ায় বলে, হুজুর আমি আসি গো, জীবনে কোনোদিন আমি আসরের নামাজ কাজা করি নাই। তিনি অন্য কেউ না, তিনি সিফা সালার হযরত নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বললেন, সিফা সালাত
তুমি পারবা আত্মন ওজনের লোহার ধনুক চালাইতে? বিসমিল্লাহ বলে বাম হাত দিয়ে টান দিয়ে উঠাইবা আটমন লোহার একটা ধনুক, এটা তো উঁচা করতে চারজন মানুষের দরকার হয়, সেখানে একজন মানুষ এটা উঁচা করবে পেশি শক্তি দিয়ে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে। এই জন্য কোরআন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা, কোরআনের উপরে কোন দলিল আছে? হ্যাঁ, সারা পৃথিবী আর এক পাশে, আল্লাহর কালাম আর এক পাশে, কথা ঠিক কিনা? কোরআনের উপরে কোন দলিল নাই, দলিল হতে পারে পারবে? এই কোরআন পরিবর্তন হবে, পরিবর্তন হবে? আল্লাহ সকালে খুশি এক কথা, দুপুরে আর এক কথা হবে না? এক কথা আল্লাহ সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্ব প্রদান করছে, আল্লাহ সতর্ক করতেছে সাবধান। ইন্না, এরপর আবার আল্লাহ নিশ্চয় শব্দ ব্যবহার করছে, আমার নিশ্চয় মানে খালি সাবধানই বলে নেই, আল্লাহ আবার নিজেকে নিজের কথাকে দৃঢ়তা বোঝানোর জন্য আল্লাহ আরো বলতেছে অবশ্যই সার্টেনলি নিশ্চয় কি আউলিয়া আল্লাহ লা খাউফ। আল্লাহ আউলিয়া শব্দ বহু বচন ব্যবহার করে সব ওলিদেরকে বোঝাইছে, আল্লাহ সব ওলিদের কথা বুঝাইয়া আল্লাহ বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, চিন্তার কোন কারণ নাই, ভয় তো নাই নাই, চিন্তার কোন কারণ নাই। আল্লাহর ওলি সিফাত আলা রহমাতুল্লাহ আলাইহি গেলেন বাম হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে, তিনি ওই লোহার ওজন ধোয়া ধনুকখানা টান দিয়ে উঠাইয়া ডান হাত দিয়ে তীর পনাইয়া একটা টান মেরে ছেড়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন সারলেন, আটমন ওজনের লোহার ধনুকটা মাঝখান থেকে ভেঙ্গে দুইটা খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ও চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খবর আছে নি? জোরে বলেন আছে? এদের পক্ষে আমাদের থাকতে হবে, মরে গেলে এদের পক্ষে, আমরা বেঁচে থাকলেও এদের পক্ষে, কথা কন ঠিক কিনা? পেশি শক্তি দিয়ে এদেশে ইসলাম আসেনি, পেশি শক্তি দিয়ে বিজয় হয়নি, আল্লাহ প্রদত্ত একটা শক্তি লাগছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুম বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল কোরআন বলতেছে আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআন বলতেছে হাবিব আপনি আপনার উম্মতকে জানান তাদের জন্য দুনিয়াও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ, চিন্তার কোনো কারণ নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। জোরে বলেন মারহাবা, ইওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম
করো আল্লাহ। কষ্ট হচ্ছে? এই আর 15 মিনিট আমাকে একটু সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? তাহলে একসাথে আবার বলি তো আল্লাহু আকবার, মনোযোগ দেন। তো মুসলমানদের বিজয় হলো, ইসলামের দরজা এই জমিনে খুলে গেল। লক্ষ মানুষ যদি চেষ্টা করতাম, যাই নামাজ দিয়ে সুরমা নদী পার হওয়ার সুযোগ আছে? এ আমার দিকে তাকান, আমরা এখানে যতগুলি মানুষ আছি, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, সবাই বলবেন যে ভাই এক কাজ করেন, সবাই এসে দোয়া কালাম পড়ে যাই নামাজে হু দিবেন, আমরা পদ্মা নদী পার হব। সবাই যাই নামাজ, এই বর্তমানে যে সুরমা নদী, এই 800 বছর আগে কিন্তু এই সুরমা নদী ছিল না, এটা বিরাট বড় নদী ছিল, বিরাট বড় নদী। এখন তো সরটর একবারে খালের মতো হয়েছে, এই নদী ছিল না 800 বছর আগে, এটা বিরাট বড় নদী ছিল, খরস্রোতা, অনেক খরস্রোতা, বিরাট বড় নদী ছিল। তো মনোযোগ দেন, সবাই বাংলাদেশের মানুষ এসে সুরা কিরাত পড়ে যদি পানি ওই জায়নামাজে ফুটু দিয়ে এবার জায়নামাজে উঠে পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করে, সম্ভব হবে না? তার মানে বোঝা গেল 18 কোটি মানুষে আমরা যা না পারছি, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একা তাই করছে, কথাগণ ঠিক কিনা? দাবিদারের মুসলমান হযরত মুসা নবীর উম্মত অন্ধ, এক পাশে বসে আছে হুজুর আমি কি চলে যাব? মুসা নবী ডাক দেখ অন্ধরে, না না তুমি দোয়া করলে আজ দোয়া হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি হাত বাড়াও, তুমি দোয়া না করলে বৃষ্টি আসবে না। অন্ধ হাত বাড়াই দিয়ে বলে, হে রব, গুনার কারণে তুমি বেজার হইছো, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, এক্ষুনি তুমি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে আমি কিন্তু যাব না। বৃষ্টি যদি তুমি না দাও তাহলে আমি যাব না, এক্ষুনি বৃষ্টি দাও। হযরত মুসা আলাইহিস সালাম দেখে রে আকাশে মেঘ জমে গেল, ওজোর দ্বারা আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। জোরে বলা যাবে কি মারহাবা? একটা ঘটনা শুনাই, সমরকন্দ, বর্তমান যেটা উজবেকিস্তান, সমরকন্দ বুখারা, এই বুখারাতে ঘুমিয়ে আছেন ইমাম ইসমাইল বুখারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারি শরীফ লেখছেন। এই বুখারি শরীফ যিনি লেখলেন তার নাম হযরত ইমাম ইসমাইল বুখারি। ইসমাইল বুখারি ঘুমিয়ে আছেন এই বুখারাতে, বুখারা থেকে 3-4 মাইল দূর আর একটা শহর আছে, এই শহরের নাম হলো সমরকন্দ। এই সমরকন্দ থেকে বুখারা পাশাপাশি, এই সমরকন্দে একজন আল্লাহর ওলি ছিলেন। এই সমরকন্দ বুখারা উজবেকিস্তানের অঞ্চলে একাধারে 4 বছর কোনো বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষের কারণে সমরকন্দ বুখারা থেকে মানুষ পালায় যেতে লাগলো, পালায় যেতে 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 তারা একেবারে সমরকন্দ বুখারা খালি হয়ে যেতে লাগলো। দুর্ভিক্ষ এত পরিমাণে, দুর্ভিক্ষের কারণে ঘরে 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 কান্না এসে গেল, আহা মানুষের কি করুণ অবস্থা। ও নবীর উম্মত, আজকে একটা মাসালা বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, আসমান থেকে যদি বাংলাদেশে বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ সামনে লেগে গেছে, বৃষ্টির দিনে যদি বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ লাগছে, শীতের দিনে যদি শীত না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ লাগছে। তবে আর একটা সুসংবাদ আপনারা শুনে যান, আল্লাহর নবী একদিন দোয়া করতেছিলেন, দোয়ার ভিতরে নবীজি লম্বা দোয়া করলেন, লম্বা দোয়া শেষ হয়ে যাওয়ার পরে নবী বলেন, সাবিরা আমি আল্লাহর কাছে 3টা জিনিস চাইলাম, আল্লাহ 2টা জিনিস দিছে, 1টা জিনিস দেয় নাই, একটা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে না খাওয়াইয়া, দুর্ভিক্ষ দিয়া, অভাব দিয়া না খাওয়াইয়া তুমি সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহ ওয়াদা করছে, হাবিব আপনার উম্মতকে আমি দুর্ভিক্ষ দিয়ে, অভাব দিয়ে না খাওয়াইয়া সমূলে মেরে ফেলবো না। এই জন্য বাংলাদেশে দুর্ভিক্ষ হলে ভারতে হবে না, ভারতে হলে বাংলাদেশে হবে না, আফগানিস্তানে হলে পাকিস্তানে হবে না, পাকিস্তানে হলে চাইনাতে দুর্ভিক্ষ হবে না। এদেশের মানুষ যখন ঘুমায়,
গুনাহ করে, জানা করে, তখন শহরের কুতুব আল্লাহ 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 আল্লাহর জিকির করার কারণে আমার মালিক আমার আল্লাহ গজব দেয় না, ভূমিকম্প দেয় না। সিন্নি খাইছো কিন্তু মোল্লা ছিল নাই, তোমরা ওলিদের কারণে নিশ্চিন্ত ঘুমাও কিন্তু ওলির মর্যাদা দেও না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের আসামি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট করে বুঝাই দিয়ে গেলাম। সামারকন্দ একজন আল্লাহর কুতুব, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে তিনি সবাইকে নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহর মাজার জিয়ারত করলেন, আর উনার উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হলো। এই স্বপ্ন দেখার পরে যিনি সমরকন্দের কাজী ছিলেন বিচারপতি, কাজীর কাছে যা বলেন, হুজুর আপনি যদি ফয়সালা দেন, হুকুম দেন, তাহলে আমি সমরকন্দের সব মুসলমান নিয়ে ইমামুল আমিরুল মুমিনিনা ফিল হাদিস ইমাম বুখারীর পবিত্র মাজারে যাইয়া সবাইকে নিয়ে আমি জিয়ারত করে দোয়া করতে চাই, কারণ চার বছর ধরে কোনো বৃষ্টি নাই, আমি স্বপ্ন দেখছি আশা করা যায় বৃষ্টি আসবে। হযরত ইমাম যাহাবী লিখতেছেন, আরে সব রহমতের পানি আমার কাছে আসতেছে, মাইরি ফেলাইছে আজকে। সব রহমতের পানি আসতেছে আমার কাছে, অবস্থা খারাপ। একটু দর্শিয়ে আসেন নবীজিকে ধারায় সালাম জানাইয়া, নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা হাবিব। হযরত ইমাম ওয়াশেশ ঘটনাটা বলে হুজুরকে আমরা দোয়া করব। হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি আসিয়ারু আলামিন নবালার মধ্যে লেখেন, কাজীউল কুজাব বিচারক যিনি, তিনি রায় দিয়ে দিলেন, হুজুর আপনি যান, চারটা বছর উজবেকিস্তানের আকাশে কোনো বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষে ফসল ফল গাছ তরুলতা পাতা সব শেষ, দুর্ভিক্ষের কারণে মানুষের অভাবে ঘরে ঘরে কান্না রোল পড়ে গেল, সন্তান বাবা মা ছেড়ে পালাই গেল, বাবা মা সন্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি চলে গেলেন মুসলমান ইমাম বুখারী রহিমাহুল্লাহর পবিত্র মাজার শরীফের চার পাশে ঘিরে ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ওলি ইমাম বুখারীর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত শুরু করে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ আমার দিকে তাকান, কবর জিয়ারত তাহলে আছে? না, একসাথে বলেন আছে। আগের যুগের মুসলমানরা বোঝা গেল কবর জিয়ারত চালু রাখছি না, উসিলা আছে? না, একসাথে বলেন আছে। তো কার উসিলা ধরতেছি? ইমাম বুখারী। আজকে যারা উসিলাকে বেদাত বলতেছে মূলত ওরাই হলো অরিজিনাল শয়তানের দালাল। আমার দিকে তাকান, একদল আছে এরকম, এগারো আজ হলো গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, গরু যিনি কেনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি কেনা বেচার জন্য সহযোগিতা করেন তিনি হলো দালাল। এটা হলো তাদের বক্তব্য। দেখেন, খুব বোঝার চেষ্টা করেন, যিনি কেনেন তিনি ক্রেতা, তিনি বিক্রি করেন তিনি বিক্রেতা, মাঝখানে যিনি ভায়া ম্যাডাম কি মিডিয়া তিনার নাম হলো দালাল। দালাল কিন্তু এই নজদিরা বলতেছে, ব্যাখ্যা দেয়, আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে দিবে, মাঝখানে উসিলা নামক কোনো দালালের প্রয়োজন হয় না। একসাথে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। যারা উসিলাকে দালালই মনে করে ওরাই মূলত শয়তানের আউলাদ। আচ্ছা, এই আমার দিকে তাকান, কোরআনে ভুলটুল আছে? কোরআন যদি আপনাকে উসিলা মানতে বলে তাহলে মানবেন তো? আচ্ছা, এবার আসেন
কোরআনের এক আয়াত আল্লাহ মাফ করতেছে। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما الله বললেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তুমি তোমার নফসের সাথে যদি জুলুম করো। নবীদার বাসিক কোরআন বলতেছে তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করো, কবিরা গুনাহ করো, তাহলে জাউকা তুমি আমার নবীর বরগাহে হাজির হয়ে যাও। ফাস্তাগফিরুল্লাহ দরবারে মোস্তফাতে যাইয়া তুমি আমি আল্লাহর দরবারে তওবা করতে থাকো, মাফ হবে না, ক্ষমা আমি আল্লাহ করব না, তুমি ক্ষমা পেয়ে যাবে, মাফ চাইলে তা হবে না। আমার মালিক আমার মাওলা তার জবানে বলতেছে, আল্লাহর জবান, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। লা তাবদিলা কালিমাতিল্লাহ, কোরআন বলতেছে কখনোই কালাম পরিবর্তন হবে না। আল্লাহ বলতেছে শুধু রসূলের দরবারে যাইয়া তুমি মাপ চাবা তা হবে না, মাপ চাইলেই আমি আল্লাহ মাফ করে দিব না। কিন্তু মাপ পাওয়ার জন্য একটা শর্ত, মাপ পাওয়ার জন্য একটা শর্ত হলো ফাস্তাগফিরুল্লাহ, তুমি ইস্তেগফার করতে থাকবা। কিন্তু ওয়াস্তাগফারালাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার তওবার ব্যাপারে আমি আল্লাহর দরবারে রেকমেন্ড করে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। কথা কোন ঠিক কি না? নবী সালাম চলবে, সালাম চলবে, ওই নবী সারা উম্মতের নাজাতের রাস্তা নাই, ওই নবীর তাজিম সারা জীবন চলবে। জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আইন কার? আল্লাহ। বিধান কার? আল্লাহ। আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর হাবিবের দুরুদ সালাম এই জমিনে চলবে, বন্ধ হবে।